আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের স্মার্টফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করি এবং আমাদের যে ফোনের ডাটা ব্যালেন্স থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকের অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস সম্পর্কে, তো আজকের ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনে এমন একটা সেটিংস দেখাবো এবং এটাকে বলবো যে কী করে আপনার ফোন অন করবেন। তাহলে দেখবেন যে আপনার ফোনের ডাটা ব্যালেন্সটাকে সেভ করে রাখতে পারবেন, আপনার ডাটা ব্যালেন্সটা অনেকটাই বেঁচে যাবে। আপনি সারাদিনে যেটুকু ইন্টারনেট ব্যবহার করেন সেটুকু ব্যবহার করবেন, তবুও কিন্তু কিছু MB আপনার থেকে যাবে, যেটা কোনো একটা কাজে কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন। তো কী সেই সেটিংস যদি জানতে বা শিখতে চান, তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে। তো প্রথমে আপনার আপনাদের ফোনের সেটিংসে আসবেন। সেটিংসে এসে এখানে দেখতে পাবেন যে অনেকগুলো অপশান রয়েছে। তো এখানে একটা অপশান আপনাকে খুঁজে বের করতে হবে, সেটার নাম হচ্ছে কানেকশান। অনেকেরই ফোনে অপশানটি পাবেন, যদি না পান তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন মডেলের ফোন ব্যবহার করছেন। তো অবশ্যই কানেকশান সেটিংসটি পাওয়ার পরে এখানে ট্যাপ দেবেন। কানেকশান সেটিংস বা সিম কার্ড বা সিম ম্যানেজার লেখা থাকতে পারবে, সেখানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখবেন এরকম অনেকগুলো অপশান দেখাবে, নিচে আসবেন। নিচে এসে ডাটা ইউজেস বলে একটা অপশান পেয়ে যাবেন, ডাটা ইউজেস বলে। তো এখানে ট্যাপ দেবেন। ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে আপনি এই মাসে কত GB ইন্টারনেট ব্যবহার করেছেন সেটা কিন্তু এখানে দেখাবে, এবং নিচে একটা অপশান লেখা থাকবে যে ডাটা সেভার। ডাটা সেভার এই মোডটি কিন্তু প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে, এই অপশানটি খুঁজে বের করতে হবে, নইলে কিন্তু পাবেন না। তো এই অপশানটি পাওয়ার পর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করলেই এখানে দেখতে পাবেন যে এখানে একটা অপশান দেখতে পাবেন, লেখা থাকবে টার্ন অন নাও। টার্ন অন নাও এই অপশানটি আপনাদের ফোনে থাকবে বা ইনেবল অপশান থাকবে। তো এই অপশানে আপনারা ট্যাপ দেবেন। ট্যাপ দিলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ফোনে ডাটা সেভার মোডটি অন হয়ে যাবে, এবং আপনি সারাদিন ইন্টারনেট চালাবেন বা আপনার ডাটা MB যতটা খরচ করবেন সেখান থেকে কিছুটা কিছু পার্সেন্টেজ সেটা বেঁচে যাবে, এবং কোনো একটা কাজে, কোনো একটা জরুরি কাজে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল ডাটা সেভার অপশানটির কাজ। অনেকেই হয়তো এই অপশানটা সম্পর্কে জানে, অনেকে হয়তো জানে না। তো ডাটা সেভার অপশানটি খুঁজে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি অপশানটি খুঁজে না পান তাহলে আমি দেখাচ্ছি। প্রথমে যেভাবে সেটিংসে আসলেন সেভাবে সেটিংসে আসবেন, এসে কোনো একটা সার্চ বাটন বলে একটা অপশান পাবেন সার্চিং করার জন্য, এখানে ট্যাপ দেবেন। ট্যাপ দিয়ে এখানে আপনারা লিখবেন যে ডাটা সেভার। ডাটা সেভার যে সব ফোনে এই অপশানটি পাচ্ছেন না সেসব ফোনে আপনার ডাটা সেভার অপশানটি লিখবেন সার্চ বারে গিয়ে, এবং অপশানটি একদম চলে আসবে। প্রথমে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে উপরে অপশানটি দেখতে পাবেন, এখানে ট্যাপ দিয়ে এই অপশানটি অফ থাকলে এটাকে সঙ্গে সঙ্গে অন করে নেবেন আপনার ফোনে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুর সাথে। তো এই ছিল আজকের ছোট্ট ট্রিক্স। এ অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।